সকলেই জানেন যে রূপাকে দিয়ে সূর্য দীপার মধ্যে আবারও ভুল বোঝাবুঝি সৃষ্টি করার চেষ্টায় ছিল মিশকা এমনকি তাতে খানিকটা সফল হয় অবশেষে সূর্যের রাগের কাছে দীপা স্বীকার করতে বাধ্য হয় যে সেই রূপার মা আবারও একবার যেন দীপাকে ভুল বোঝে সূর্য বছরের পর বছর ধরে সূর্য দীপার মধ্যে ভুল বোঝাবুঝি হয়েই চলেছে যা এখনও বহমান এরপর সূর্য বাড়ি ফিরে মুখোমুখি হয় তার মা লাবণ্য সেনসহ গোটা পরিবারের সবার কাছে প্রশ্ন তোলে তাকে কেন জানানো হয়নি সোনার ফুল মাকে আর রূপার মাকে যদিও লাবণ্যসহ বাড়ির সকলেই তাকে কোনো মতে বুঝিয়ে শান্ত করে নেয় কিন্তু মিশকা এসে আবারও সূর্যর কানে দীপার নামে উল্টোপাল্টা কথা ঢোকাতে থাকে আর তখনই লাবণ্য সেন তাকে ধমকে চুপ করিয়ে দেয় সকলেই জানেন যে রূপাকে দিয়ে সূর্যদ্বীপার মধ্যে আবারও ভুল বোঝাবুঝি সৃষ্টি করার চেষ্টায় ছিল মিশকা এমনকি তাতে খানিকটা সফল হয় সে অবশেষে সূর্যের রাগের কাছে দীপা স্বীকার করতে বাধ্য হয় যে সেই রূপার মা আবারও একবার যেন দীপাকে ভুল বোঝে সূর্য বছরের পর বছর ধরে সূর্য দীপার মধ্যে ভুল বোঝাবুঝি হয়েই চলেছে যা এখনও বহমান তবে এখানেই থেমে থাকেনি মিষ্কা সে সূর্যর ঘরে গিয়ে রূপার নামে সোনাকে ভুল বোঝাতে থাকে যদিও তাতে কোনো লাভ হয় না এরপর মিশকা ওই ঘর থেকে চলে গেলে সোনা মিশকার ব্যাগে আবারও ডিএনএ টেস্টের রিপোর্ট দেখতে পায় আর সেটা নিয়েই সবাইকে ডেকে সেটা দেখায় আর এসব দেখে তো মিশকা অবাক অবশেষে লাবণ্য সেন দেখতে পায় এটা সূর্য ও সোনার ডিএনএ টেস্টের রিপোর্ট এরপর মিশকাকে প্রশ্ন করতে সে ভয় পেয়ে যায় তাহলে কি অবশেষে মিশকার ষড়যন্ত্র ফাঁস হবে